হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপিটা ঠাকুরবাড়ির রেসিপি। সবে তো 25শে বৈশাখ গেল, রেশটা কিন্তু এখনও যায়নি। তাই চলো আজকের রেসিপি, ফিলিপিন মুরগির কারি। এখানে আমি মুরগির মাংস নিয়েছি 1 কিলো, গোলমরিচ গুঁড়ো 1.5 টেবিল চামচ, রসুন বাটা 1 টেবিল চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি 1.5 টেবিল চামচ। আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি, তোমরা চাইলে লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারো। ভিনিগার নিয়েছি 2 টেবিল চামচ, নিয়েছি 2 মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচোনো, নারকেলের ঘন দুধ 1.5 কাপ, আর নিয়েছি লবণ। এখন আমি এই মুরগির টুকরোগুলোর মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি ভিনিগার, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এবারে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়ো আমি সবটা একবারে দেব না, একটু রেখে দেব। এবার দিচ্ছি রসুন বাটা। এখানে আমার রসুন বাটাটা প্রয়োজনের থেকে একটু বেশি আছে দেখে আমি রেখে দিলাম। আর দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এখন সমস্ত উপকরণ দিয়ে চিকেনের টুকরোগুলোকে আমি ভালো করে মেখে নেব। মেখে আমি 1 ঘন্টা রেখে দেব। চিকেনের টুকরোগুলো ভালো করে মাখা হয়ে গেছে, এবারে আমি ঢাকা দিয়ে রেখে দেব। আর মাঝে মাঝে আমি একটু উল্টে পাল্টে দেব। কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে। কড়াইটা গরম হলে আমি এর মধ্যে দিয়ে দেব সাদা তেল। কড়াই আমার গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে সাদা তেল দিয়ে দিচ্ছি। তেল ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলোকে আমি ভেজে নেব অনেকটা বেরেস্তার মতন। পেঁয়াজ ভাজা আমার হয়ে গেছে, দেখো এর থেকে বেশি আমি ভাজবো না, তাহলে তেতো হয়ে যাবে। এবারে আমি এগুলোকে তুলে রাখছি। এবারে এই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিচ্ছি চিকেনের টুকরোগুলো। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ গরম জল। আমি গ্যাসের ফ্লেমটাকে অল্প করে দেব আর দিয়ে দেব ঢাকা। ঢাকা দিয়ে ভালো করে আমি ফুটতে দেব। বেশ কিছুক্ষণ পরে আমি ঢাকাটা তুলে নিয়েছি, দেখো আমার জল প্রায় মরে এসেছে। এবারে আমি চিকেনের টুকরোগুলোকে একটা আলাদা পাত্রে তুলে রাখব। এবার এই একই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল। আমি বেরেস্তা করেছিলাম যে তেলটা দিয়ে, সেই তেলটা দিচ্ছি, আর তার সাথে দিচ্ছি আরও 2 টেবিল চামচ সাদা তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে আমি যে চিকেনের টুকরোগুলোকে তুলে রেখেছিলাম এবারে এগুলোকে দিয়ে বেশ ভালো করে ভেজে নেব। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, কিছুটা আগে দিয়েছিলাম আর কিছুটা এখন দিচ্ছি। গোলমরিচের গুঁড়ো দিয়ে আবারও আমি ভালো করে চিকেনের টুকরোগুলোকে মিশিয়ে নিচ্ছি। চিকেন কিন্তু আমার খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, এবারে আমি ভেজে নিচ্ছি লাল লাল করে। দেখো আমার ভাজা হয়ে গেছে, চিকেনের টুকরোগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি নারকেলের দুধ। নারকেলের দুধটা দিয়ে আরও কিছুটা সময় আমি ফোটাবো। রেডি হয়ে গেছে আমার ফিলিপিন মুরগির কারি। আমি বেরেস্তা ওপরে ছড়িয়ে দিয়েছি। এটা ভাত, রুটি, পরোটা, পোলাও সব কিছুর সাথেই খেতে খুব ভালো লাগবে। আমি তো ভাতের সাথে খেয়েছিলাম, আমার তো খুব ভালো লেগেছে। যদি তোমাদের রেসিপিটা ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আর একটা লাইক করো। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে তো অনেক ভালোবাসা, যারা করনি ভিজিট করো তাদেরকেও অনেক ভালোবাসা। তবে সাবস্ক্রাইব করে পাশে থাকলে আরও বেশি ভালো লাগবে, আর পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দিও, তাহলে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে আমি যখন কোনো ভিডিও দেব। সেই জন্যই অল বাটনটা করে দিলে খুব ভালো হয়। তাহলে আজকে আসি, আবার একটা নতুন ভিডিওর সাথে দেখা হবে। তোমরা ভালো থেকো, বাই।